আসসালামু আলাইকুম ভিউয়ার্স, লার্নিং রুমের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে আমরা জানবো পাকা কলার গুণ সম্পর্কে। চলুন তাহলে জেনে নেওয়া যাক। শুনতে কিছুটা অদ্ভুত হলেও দেহের এমন কিছু সমস্যা রয়েছে যা রোধে ওষুধের থেকেও কলা অনেক কার্যকরী। কলার মধ্যে রয়েছে প্রোটিন, প্রচুর পরিমাণ ভিটামিন এবং অন্যান্য পুষ্টিগুণ। এটি খেতেও বেশ মজাদার। সম্প্রতি একটি গবেষণায় বলা হয় এই ফল নারীর ঋতুস্রাবের সমস্যা সমাধান করে এবং দেহের শক্তি যোগায়। কলায় থাকা প্রচুর পরিমাণ ফাইবার বিভিন্ন রোগ থেকে দেহকে রক্ষা করে। কলা শক্তি অত্যন্ত ভালো উৎস। এর ফলে অনেক খেলোয়াড়কেই বেশ পরিমাণে কলা খেতে দেখা যায়। কলার মধ্যে রয়েছে অ্যামাইনো অ্যাসিড, যেটা মানসিক চাপ রোধক হিসেবে কাজ করে। এর মধ্যে রয়েছে ম্যাগনেসিয়াম ও ক্যালসিয়াম, যা বিষণ্ণতা রোধে কাজ করে। কলার মধ্যে রয়েছে উচ্চ পরিমাণে ক্যালসিয়াম এবং সামান্য পরিমাণে লবণ, যা হৃৎপিণ্ড ভালো রাখতে সাহায্য করে। এটি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণেও কাজ করে। প্রতিদিন একটি করে কলা খাওয়া স্মৃতিশক্তি বাড়ায়। এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ আয়রন, যা রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ায় এবং যেসব রোগীর রক্তস্বল্পতা বা এনিমিয়ার রোগ রয়েছে তাদের জন্য এটি বেশ উপাদেয়। কলা দেহের হরমোনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। সন্তান সম্ভবা নারীর জন্য কলা খুবই উপকারী, কেননা এটি সকালবেলার দুর্বলতা কাটাতে কাজ করে এবং রক্তে শর্করা সামঞ্জস্যতা বজায় রাখে। কলা পাকস্থলীর অ্যাসিডকে নিয়ন্ত্রণ করে এবং পাকস্থলীর আলসার রোধে কাজ করে। এর মধ্যে 6 ধরনের ভিটামিন রয়েছে, যা রক্তে শর্করা গঠনে কাজ করে। এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ ফাইবার। রোজ সকালে একটি পাকা কলা খাওয়া আপনার কোষ্ঠকাঠিন্য দূর করে শরীরকে সুস্থ রাখবে।